গোধূলি বলতে যাকে বোঝায়, পিছনের রংটা দেখছেন, সমুদ্রের পেছনের রংটা একদমই কিন্তু তাই, একদম পারফেক্ট গোধূলির রং। দেশি কাঁকড়ার মূল অংশটা একদম খাচ্ছি, যেখানে মাংস থাকে। কিন্তু তাজপুরের বিচ, একদিকে এরকম সুন্দর সমুদ্র, আর তার ঠিক অপোজিটে ওই শ্যাকগুলো, ওখানে বসে বসে হাওয়া খাওয়া, দারুণ ব্যাপার কিন্তু। গুড মর্নিং বন্ধুরা, সকাল বাজে ঠিক 8টা, আর আমি কিন্তু বেরিয়ে পড়েছি এখন তাজপুরের বিচটা একটু সরেজমিনে ঘুরে দেখব। চলুন আপনাদেরও দেখাই সকালবেলা তাজপুরের বিচটা কেমন থাকে। এই ব্লু লেগুন রিসর্ট থেকে বেরিয়ে কিন্তু রাস্তাটা পুরো সোজা চলে গেছে বিচের দিকে, জাস্ট 1 মিনিটের হাঁটা পথ। আমি এগিয়ে হেঁটে যাচ্ছি বিচের দিকে, ব্লু লেগুন, তারপরেই কিন্তু এই রিসর্টটা, সানরাইজ রিসর্ট। এই দেখুন সানরাইজ রিসর্ট, আর বাঁদিকে কিন্তু একদম নতুন একটা হয়েছে আদ্রিজা বিচ রিসর্ট, এটা কিন্তু একদম পরিষ্কার আছে এখন, আপনারা এখানে ট্রাই করতেই পারেন। এখন কিন্তু সকালবেলার জোয়ার যেটা হাই টাইড সেটা চলছে একদম বিচের সামনে অবধি, কিন্তু ঢেউ আসছে। পিছনে ঠিক এই জায়গাটাতে এক সময় কিন্তু প্রচুর বড় বড় ঝাউয়ের জঙ্গল ছিল, এখন দেখতে পাচ্ছি সেগুলো আর নেই। তো এখানে লোকাল লোকদের জিজ্ঞেস করলাম, বললো ইয়াস ঝড়ে কিন্তু সব কিছু ক্ষতি হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছি ছোট ছোট চারা আবার লাগানো হয়েছে, এগুলো বড় হলে কিন্তু আবার আগের মতো ঠিক হয়ে যাবে সৌন্দর্যটা, আর অনেক সবুজায়নও হবে। এই ধরনের গাছগুলো কিন্তু লাগানো খুবই দরকার, কারণ এই ধরনের গাছগুলো কিন্তু সমুদ্রের থেকে যখন স্থলভাগের অভিমুখে ঝড় আসতে থাকে সেগুলোকে কিন্তু প্রথম প্রতিরোধ করে এই ধরনের গাছগুলো, তাই এই ধরনের গাছগুলো কিন্তু সমুদ্র পারে না থাকলে আমাদেরই অসুবিধা হবে। কাল কিন্তু একটা দারুণ রোদ ঝলমলে দিন এখানে আমি পেয়েছিলাম, আজ কিন্তু সেই ব্যাপারটা নেই। আজকে দেখুন চারপাশে পুরো মেঘলা হয়ে আসছে, কারণ আজকে কালী পুজোর 2 দিন আগে দাঁড়িয়ে আবহাওয়া দপ্তর থেকে যে অ্যালার্টটা দেওয়া আছে যে একটা ঘূর্ণিঝড় নাম শীতরাং, সেটা কিন্তু বাংলা বা বাংলাদেশের উপকূলের দিক দিয়ে স্থলভাগে ঢুকবে। তো সেই জন্য কিন্তু আজকে থেকেই দেখছেন আবহাওয়া কিন্তু রোদ ঝলমলে ব্যাপারটা চলে গেছে, আর আস্তে আস্তে মেঘলা হতে শুরু করে দিয়েছে। আমি কিন্তু এবার একাই এসেছি, তাই এসব গ্যাজেট নিয়ে কিন্তু সমুদ্রে নামা সম্ভব নয়, গ্যাজেটগুলো ঘরে রেখে চেষ্টা করব সমুদ্রে সামান্য স্নান করে নিয়ে তারপর কিন্তু ব্রেকফাস্ট করে রওনা দেব বাড়ির দিকে। কাল রাতে কিন্তু আমি 8টা থেকে 10:30, 2.5 ঘন্টা এই সামনের শ্যাকটাতে সময় কাটিয়েছিলাম। দেখে নিন এই সামনের শ্যাকটা,
ভরা জোয়ারের সময় কিভাবে ওঠানামা চলে এই শ্যাকগুলোতে এই ভিডিওটা দেখলে আপনারা কিছুটা আন্দাজ করতে পারবেন। এই দেখুন চারপাশে জলরাশি, আর তার মধ্যেই কিন্তু বিভিন্ন শ্যাকগুলো দাঁড়িয়ে রয়েছে, দোতলা শ্যাক, ডবল ডেকার শ্যাক। আমার সামনে কিন্তু এখন সমুদ্র, আমি সমুদ্রের ওপর শ্যাকের ওপর দাঁড়িয়ে রয়েছি। আপনারা চাইলে বন্ধুবান্ধবের গ্রুপ নিয়ে আসুন বা ফ্যামিলি নিয়ে আসুন, এখানে এসে আপনাদের পছন্দ মতো খাওয়া দাওয়া অর্ডার করে দিন বা মাছ ভাজা অর্ডার করে দিন, তারপর সুন্দর একটা সময় সমুদ্রের উপর বসে আপনারা উপভোগ করতে পারবেন। যাদের কাছে কিন্তু মালদ্বীপ যাওয়ার বাজেট নেই, তারা কিন্তু কম পয়সায় এই তাজপুর নামক মালদ্বীপে আসতেই পারেন। লোকাল মালদ্বীপ, কিন্তু কিছুটা ফিলিংস পেয়ে যাবেন। কাল রাতে ঠিক এই জায়গাটায়, এক্স্যাক্টলি এই টেবিল আর এই চেয়ারটায় বসে কিন্তু আমি আড়াই ঘন্টা সময় এখানে কাটিয়েছিলাম। তখনও কিন্তু নিচে জোয়ারের জল ছিল, আর ওপরে বসে আমি আড়াই ঘন্টা মাছ ভাজা, বিভিন্ন ফিশ ফ্রাই খেয়ে সময় কাটিয়েছিলাম। মিষ্টি, একদম মিষ্টি ডাব, কচি মিষ্টি ডাব, আর পিছনে কিন্তু পুরো সমুদ্র। এই এনভায়রনমেন্টে বসে খাওয়ার মজাটা বুঝতে পারছেন? চলে আসুন তাজপুরের শ্যাকে। ভিডিও কিন্তু অনেকেই দেখছেন, কিন্তু সেই হিসাবে কিন্তু সাবস্ক্রাইব করছেন না। করে ফেলুন না সাবস্ক্রাইব, করতে তো কোনো পয়সা লাগছে না। আপনারা যত সাবস্ক্রাইব করবেন তত ভালো ভালো ভিডিও কিন্তু আমি এখানে দিতে পারবো। ভালো থাকবেন বন্ধুরা। তাজপুর পর্ব আমি কিন্তু আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট এপিসোডে আবার আপনাদের নিয়ে যাব নতুন কোনো ট্রাভেল ডেস্টিনেশনে। আমি তমাল, আর আপনারা দেখছেন আমার ট্রাভেল চ্যানেল এক্সপ্লোর উইথ তমাল। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, আর তার ভিডিও করে কিন্তু আমার এই ট্রাভেল চ্যানেলে পোস্ট করছি। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই ট্রাভেল চ্যানেল এক্সপ্লোর উইথ তমাল, আর তার পাশের বেল আইকনটা কিন্তু ক্লিক করতে অবশ্যই ভুলবেন না, তাতে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ইয়োর টাইম।